কিছু বিষয় আলোচনা করব। চলো আমরা যাই লিসেনে। তো আমরা এখানে উপাত্ত ও তথ্য জিনিসটা কি আমরা লিসেনটাকে দেখ। তোমাকে যদি বলা হয় 98, 100, 100, 96, 50 এবং 95, তাহলে তুমি নিশ্চয়ই অবাক হয়ে এই সংখ্যাগুলোর দিকে তাকিয়ে থাকবে এবং কেন তোমাকে এই সংখ্যাগুলোর কথা বলা হয়েছে সেটা বোঝারও চেষ্টা করবে। এখন তুমি যতই চেষ্টা করো তুমি কি এই সংখ্যাগুলোর মাথার মধ্যে কিছুই বুঝতে পারবে? আসলে না। কিন্তু তোমাকে যদি বলে দেওয়া হয় যে এটি হচ্ছে রিমি নামের একটি মেয়ের, যে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, তার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় এবং ইসলাম ও নৈতিক শিক্ষার পরীক্ষার পাওয়া নম্বর, হঠাৎ করে সংখ্যাগুলোর অর্থ তোমার কাছে কি হবে? পরিষ্কার মনে হবে। তো আসলে আমরা আসলে তুমি তো জিনিসটা বুঝতে পারলা। হ্যাঁ, তো আমরা নেক্সট ইসে আসি, আমরা দেখি কি লিসনে কি আছে। ও আচ্ছা, এখানে একটা কি দেওয়া আছে, এখানে আছে আমরা ভয়েজার নামক একটা মহাকাশ যান, যেটা কি করছে, পৃথিবী থেকে রওনা দিয়ে সৌরজগতের ভিতর দিয়ে কি করছে, পৃথিবীতে বিশাল পরিমাণ উপাত্ত পাঠাচ্ছে। আচ্ছা, উপাত্ত কি জিনিস আমরা পরের লিসনে একটু আসি। মহাকাশ যান সম্পর্কে অলরেডি দেখলাম, মহাকাশ যান দেখতে কিভাবে কিরকম হয়, আবার ইন্টারনেটে সার্চ করলেও তোমরা অনেক কিছু জানতে পারবে মহাকাশ যান গুলো দেখতে কিভাবে কিভাবে বানায়, মানে কিভাবে বানায় এটাও তোমরা গুগল ইউটিউবের মাধ্যমে দেখতে পারবা। তো আমরা একটু পরে এসে যাই, এখানে আছে ওই যে আমরা আগে যেটা পড়েছিলাম 98, 100, 196, 50 এবং 95 হচ্ছে কি একটা উপাত্ত, যেটাকে কি বলে, ডেটা বলে। তো আমরা একটু আবার বলি, 98, 100, 196, 50 এবং 95 হচ্ছে এগুলো কি উপাত্ত। তো একজনকে যদি শুধু উপাত্ত দেয়া হয় আর কিছু বলে দেয়া না হয় তাহলে উপাত্ত গুলো কোনো অর্থই থাকবে না। তো আমরা একটু গভীর ভাবে চিন্তা করি, যেটা হচ্ছে যে আমরা যদি কোনো মানুষকে উপাত্ত দিই এবং আর কিছু নাই বলি তাহলে কি হবে, আমরা সঠিক তথ্য কি বা সঠিক অর্থটা কি এটা আমরা কি জানতে পারবো? অবভিয়াসলি না, আমরা কিছু জানতে পারবো না। কিন্তু যখন সাথে সাথে তোমাকে বলে দিতে হবে এগুলো রিমির একটি পরীক্ষার নম্বর, তখন তুমি কি হচ্ছে, তুমি অর্থটা তোমার কাছে কি ক্লিয়ার হচ্ছে, তো সঠিক অর্থটা তুমি বুঝতে পারছো বা সঠিক ইনফরমেশনটা তুমি একজনকে বলতে পারছো। তো উপাত্ত আর প্রেক্ষাপট মিলে একটা তথ্য বা ইনফরমেশন হয়ে যায়। তো আসলে উপাত্ত কি জিনিস, এটা তো অলরেডি তোমরা বলছো উপাত্ত একটা ডেটা, কোনো কোনো সংখ্যা বা কোনো কিছু, মানে কখনো মানে জিনিসটা হচ্ছে আমি ক্লিয়ারলি তোমাদের বুঝাই যে তথ্য কাকে বলে। তথ্য বা ইনফরমেশনটা হচ্ছে কি, ছোট ছোট অনেকগুলো উপাত্ত মিলে যখন একটা প্রেক্ষাপট মিলে যখন একটা ইনফরমেশন বা একটা 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 বিশ্লেষণ বা একটা কোন অর্থ বোঝায় সেটাকে কি বলে, তথ্য বলে। আমি আবারও বলি, যেটা হচ্ছে ছোট ছোট উপাত্ত নিয়ে যখন এটা যখন মিলে একটা ইনফরমেশন বা একটা জিনিস বোঝানো হয় সেটাকে কি বলে, তথ্য বলে। তথ্য যদি বিশ্লেষণ করা হয় সেখান থেকে কিন্তু জ্ঞান বের হয়ে আসে। তথ্য যদি বিশ্লেষণ করা সেখান থেকে কিন্তু জ্ঞান বের হয়ে আসে। আমরা আরেক কয়েকটা উদাহরণ দেখবো, সেটা হচ্ছে উপাত্ত আর কতটুকু বোঝার চেষ্টা করি, আরেকটু বোঝার চেষ্টা করি উপাত্ত আর। যেমন আমরা যদি বলি হ্যাঁ 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 না 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 এভাবে হ্যাঁ এরকম যদি থাকে এবং এখানে কিছু সংখ্যা দেওয়া আছে তুমি অলরেডি দেখেছো, 80, 70, 65, 73, 75, 50, 90, 64, তারপর এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এবং এরকম গুলো আছে, এগুলো কি একটা উপাত্ত? তো আমরা এটা সম্পর্কে আসলে কিছু বুঝতে পারছি না বা এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু একটু আগে যে যেরকম অর্থের কিছু সংখ্যা দেখেছি সেইগুলো আসলে কি বলে দেওয়ার সেগুলো তথ্য হয়ে গিয়েছিল এখানে সেখানে সেটি সম্ভব। তোমাকে যদি বলা হয়, আচ্ছা এই যে যে আমরা তথ্যগুলো আমরা আগে এসে দেখেছিলাম যেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ বা না না, এই যে আমরা যেটা দেখলাম অলরেডি, আমি আবারও দেখি এইটাকে, এগুলো অনেকগুলো কি, এগুলো একটা কি উপাত্ত, এগুলো কি একটা উপাত্ত বা এগুলো কি একটা ডেটা, এগুলো কি উপাত্ত বা কি বলে একটা ডেটা বলে। আমি একটু লিখি, কি বলে একটা ডেটা বলে বা উপাত্ত বলে। তো এখন আমরা একটা ছক দেখবো, ছকটার মাধ্যমে আসলে
আমরা উপাত্তগুলোকে একটা তথ্যে কি করবো, স্থানান্তর করব। দেখো এখানে বলছে ঘটনা বা প্রেক্ষাপট, তোমরা ক্লাসে 10 জন ছাত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে তোমরা কি ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো, নান্টু বিল্টু রেনু কণা প্রীতি জবা মন্টু সুমি লিটু ইতি, তো এই এই এদের নাম দেয়া হয়েছে। এবং দেখো এখানে উপাত্ত গুলো বলে অলরেডি দেয়া আছে, আর ঘটনার কথাও এখানে বলা আছে। তো এখানে এই যে হ্যাঁ আমরা অলরেডি দেখেছি, হ্যাঁ হ্যাঁ না না, তার মানে কি এখানে কি বলা হয়েছে যে কোশ্চেন করা আছে তোমরা কি ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো, তো অনেকেই এটা কি কি বলছে হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ না হ্যাঁ 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 না হ্যাঁ, তার মানে কি আমরা অলরেডি বুঝতে পারছি যে হ্যাঁ আর না বলার কারণটা কি, কারণ তারা ঘুমানোর আগে কি দাঁত ব্রাশ করা হয় না। তো এই উপাত্তগুলোর মাধ্যমে আমরা কি অলরেডি একটা তথ্য পেয়েছি। এবার রিমির জন্ম নিবন্ধন নাম্বার, আমরা অলরেডি ওই নাম্বারটা দেখেছি, যে এই নাম্বারটা অলরেডি আমরা উপরে যেটা দেখলাম সেটার মাধ্যমে আমরা গেটে একটা উপাত্ত ছিল। সো এই উপাত্তটার মাধ্যমে আমরা কি হচ্ছে আমরা জানতে পারছি তথ্যটা কি, আসলে তথ্যটা হচ্ছে রিমির জন্ম নিবন্ধন নাম্বার। তো আমরা এখানে বলতে পারি যে এই যে এই সংখ্যাগুলো হচ্ছে কি এটা এটা কি একটা উপাত্ত, আর এটা যখন একটা একটা ইনফরমেশন বলো বা তথ্যে কনভার্ট হয়েছে কি রিমির জন্ম নিবন্ধন নাম্বার। সো উপাত্তর মাধ্যমে কি আমরা যখন কোনো কিছু বুঝতে পারি বা কোনো কিছু বুঝাইতে পারি সেটাই কি একটা তথ্য। মন্টুর জন্ম তারিখ অলরেডি ওখানে একটা দিনের তারিখ দেওয়া আছে, তো জন্ম তারিখটা কি তোমরা অলরেডি 05/11 মানে 5/11 এবং 2000 সালে সে জন্মগ্রহণ। তো এই উপাত্ত গুলোর মাধ্যমে তুমি কি অলরেডি জানতে পেলে তোমার কাছে কি তথ্য আসলো অ্যাকচুয়ালি, সেটা হলো কি মন্টুর জন্ম তারিখ। তো আমরা উপাত্ত কি আর তথ্য কি অলরেডি কি জানতে পেরেছি। হ্যাঁ তো এবার নিশ্চয়ই ওপরের তালিকায় তো অর্থ তোমরা অলরেডি খুঁজে পেয়েছো, হ্যাঁ অলরেডি আমরা পেয়ে গিয়েছি, কাজেই আমরা বুঝতে পারছি উপাত্তের সাথে যদি কোনো ঘটনা বা প্রেক্ষাপট পরিস্থিতির সম্পর্ক থাকে তখন সেগুলো কি সেগুলো অর্থ বোঝা যায়, আমরা সেটা ব্যবহার করতে পারি, আর তখন সেটা কি হচ্ছে তথ্য। আমি আবারও বলি যে উপাত্তর সাথে কোনো ঘটনা বা প্রেক্ষাপট পরিস্থিতির সম্পর্ক থাকে এবং সেইগুলার অর্থ বোঝা যায় আমরা সেটা ব্যবহার করতে পারি, মানে আমরা যে উপাত্ত গুলো পেয়েছি এগুলো কোনো ঘটনা বা প্রেক্ষাপটের মাধ্যমে পরিস্থিতির মাধ্যমে কোনো কিছু বুঝাইতে পারি বা সেটাকে কোনো ব্যবহার করতে পারি সেটাকে আমরা কি বলতে পারি তথ্য বলতে পারি। সো আমরা অলরেডি তাহলে তথ্য কি জিনিস সেটা আমরা অলরেডি বুঝতে পারলাম, তাই না? আচ্ছা আচ্ছা এখানে কাজ দেওয়া আছে অলরেডি তোমরা জানো, তো অলরেডি আমরা এই নতুন জ্ঞান আমরা কি শিখলাম তথ্য উপাত্ত আর জ্ঞান। সো থ্যাংক ইউ সবাইকে, লিসেনটা যদি তোমাদের পছন্দ হয় অবভিয়াসলি তোমার লাইক বা শেয়ার করবা, আর তোমাদের বন্ধু বান্ধবদেরকে সবাইকে জানাবা, আর যদি নাও পছন্দ আমাদেরকে কমেন্টে আমাকে জানাবা, আমি আর ভালো করে তোমাদের কিছু নতুন কিছু শেখানোর চেষ্টা করব। বা তোমাদের মধ্যে যদি কোনো কিছু জানার ইচ্ছা আসে সেটা তুমি আমাদের আমাকে যদি কমেন্টে বলো, ওইটা নিয়ে আমি আলাদাভাবে একটা ক্লাস করে তোমাদের জানাইলাম। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।